الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সরওয়ার কবির ভাই বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন জিহাদ কি এবং জিহাদ কয় প্রকার ভাই প্রথম কথা হচ্ছে জিহাদ হচ্ছে চার প্রকারের জি জিহাদুন নফস জিহাদুশ শয়তান জিহাদুল কুফার ওয়া জিহাদুল মুনাফিকিন জিহাদুন নফস মানে হচ্ছে যে নিজের নফসের সঙ্গে জিহাদ করা আমি নিজেকে সম্পূর্ণভাবে কিভাবে মুমিন এবং মুসলমান হিসেবে গড়ে তুলব তার জন্য জিহাদ করা জি আমি আমি কোন হারাম কাজে লিপ্ত তাহলে সে হারাম কাজটা ছাড়ার জন্য আমাকে জিহাদ করতে হবে আমার মধ্যে ইসলামের যে জিনিসগুলো নেই সেই জিনিসগুলো আনার জন্য আমাকে জিহাদ করতে হবে এটা হচ্ছে সর্বপ্রথম জিহাদ জি প্রথমে আপনি তরবারি নিয়ে বোম বারুদ নিয়ে না বেরিয়ে যাবেন জিহাদ করার জন্য জি না এটা কিন্তু জিহাদ না দুই নম্বর হচ্ছে জিহাদুস শয়তান শয়তানের বিরুদ্ধে জিহাদ করা আমরা অহরহ কিন্তু শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চলছি যে শয়তানের কথা মতো চলছি আমাদের উচিত হবে শয়তানের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে আগে তার মানে শয়তানের কোনো কথা শুনবো না শয়তানের কোনো কথা শুনবো না শয়তানকে আমরা সব সময় কি করব যে না যে আপনার আমরা নিজেরা বিজয় হব শয়তানকে পরাজয় করব এই এই জিহাদটা আমাদেরকে আগে শিখতে হবে প্রথমে তাহলে জানতে হবে প্রথমে হচ্ছে নফসের বিরুদ্ধে জিহাদ নিজের বিরুদ্ধে জিহাদ দুই নম্বর হচ্ছে শয়তানের বিরুদ্ধে জিহাদ তারপরে আসবে কাফির আর মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ জি আর কাফির আর মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করার জন্য কিছু শর্ত আছে জি প্রথম কথা হচ্ছে কাফির আর মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করতে হবে যে অন্তর দিয়ে মুখ দিয়ে মাল দিয়ে এবং জান দিয়ে জি যেমন প্রথমে আপনি তাদেরকে ইসলামের দাওয়াত দেবেন ইসলামের দাওয়াত দেবেন ইসলামের দাওয়াত না দিয়ে কিন্তু তাদের বিরুদ্ধে জিহাদ করা যাবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোথাও জিহাদে গেছেন তখন তাদেরকে আগে কি করেছেন ইসলামের দাওয়াত দিয়েছেন জি সেই জন্য ইসলামের দাওয়াত দেওয়াটা হচ্ছে অত্যন্ত জরুরি জি জি আর তারপরে সর্বশেষ যেটা জিহাদ যেটা আপনার মারামারি কাটাকাটি কিংবা বোমা বারুদ নিয়ে বা তরবারি নিয়ে জিহাদের কথা বলা হচ্ছে এই জিহাদের জন্য কিছু শর্ত আছে সেটা হচ্ছে যে সেই জিহাদের পরিস্থিতি যখন তৈরি হবে জি সেই জিহাদের পরিস্থিতি যখন তৈরি হবে আর এই জিহাদের জন্য যখন রাষ্ট্র থেকে ঘোষণা আসবে তখনই কিন্তু জিহাদ করা যাবে এমনি একা একই 10 জন 20 জন মিলে আমরা জিহাদের জন্য বেরিয়ে যাব যিনি এরকম জিহাদ কিন্তু শরীয়ত সমর্থন করে না